কাঁকড়া জঞ্জট রুখতে এলাকার মানুষ ব্যবসায়ী প্রশাসনের মধ্যে এক বৈঠকে সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তার দুই ধারে পার্কিং নিষিদ্ধ করা সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। দীর্ঘদিন ধরেই হাওড়ার বাঁকড়ায় হাওড়া আমতা রোডে যানজটের সমস্যায় এলাকার মানুষের পাশাপাশি ভুগতে হয় বহু মানুষকে। কাপড়ের এই বিশাল বাজারে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকার বস্ত্র নির্মাণ শিল্পের বহু মানুষকে আসতে হয়, যানজটের কারণে সমস্যায় পড়তে হয় তাদের। এবারে সেই যানজট কাটাতে রাস্তার দুধারে পার্কিং বন্ধ করার পাশাপাশি দোকানের বাইরে ব্যবসায়ীদের মাল রাখা নিষিদ্ধ করা হলো। পাশাপাশি পার্কিংয়ের জন্য বেশ কয়েকটি জায়গাও নির্দিষ্ট করা হয়েছে। এছাড়াও বাঁকড়া পার্ক সার্কাস রুটের মিনিবাসগুলিও রাস্তার ধারে আর দাঁড়াবে না। একটি করে মিনিবাস এসে কিছুক্ষণ দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে বেরিয়ে গেলে আবার অন্য একটি মিনিবাস আসবে। আগামী সাত দিন মাইকে এই সিদ্ধান্তের কথা লাগাতার ঘোষণা করা হবে। এমনকি স্থানীয় দোকানদার ও ক্রেতাদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিলি করে এই সিদ্ধান্তে বিষয়টি প্রচার করা হবে। তারপর থেকে কেউ নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের এই সিদ্ধান্তগুলিকে স্বাগত জানায় বৈঠকে উপস্থিত এলাকার মানুষ এবং ব্যবসায়ীরা। দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাঁকড়া কবরপাড়া থেকে দোতলা পর্যন্ত যেভাবে যানজট হয়, সেই যানজটে সাধারণ মানুষ এবং অফিস বা কাজের মানুষেরা যেতে গিয়ে প্রচণ্ড বিলম্ব হয়। এইটুকুনি পার হতেই প্রায় 45 থেকে 50 মিনিট পার হতে লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনিক এবং
ব্যবসায়ী ইউনিয়ন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীদের ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকাল 9টা থেকে রাত্রি 7:30 পর্যন্ত হাওড়া অন্তর রোডের পাশে কোনো রকম কোনো পার্কিং চলবে না, কোনো রকম মাল লোডিং আনলোডিং করা যাবে না এবং প্রচুর পরিমাণে সিভিক পুলিশ দিয়ে আমরা এটা কন্ট্রোল করব, যাতে করে আগামী দিন এখানে কোনো যানজট সমস্যা না হয়। সমস্ত কোনো পার্কিংই থাকবে না, পার্কিংয়ের কিছু কিছু জায়গা আমরা নির্দিষ্ট করে দিয়েছি, সেই নির্দিষ্ট জায়গায় পার্কিং হবে এবং সন্ধ্যে 7:30 পরে লোডিং আনলোডিং হবে। বাইকের জন্য পার্কিং আছে, টোটোর জন্য পার্কিং আছে, ছোট হাতির জন্য পার্কিং আছে, পার্কিংয়ের একটা লিস্ট আমাদের করে দেওয়া হয়েছে। আগামী দিন আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে এই একদম হ্যান্ডবিল আকারে দোকানদার থেকে খরিদ্দার থেকে এবং সাধারণ মানুষের কাছে সেই হ্যান্ডবিল পৌঁছে দেবে। পুলিশ আধিকারিককে বলা হয়েছে টানা এক সপ্তাহ এইখানে এই একদম বাঁকড়া কহবাড়া থেকে আপ টু দোতলা পর্যন্ত সাধারণ মানুষকে এটা জানানো হবে। প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত যদি কেউ অমান্য করে প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে। দেখুন, এই রেলিংয়ের ব্যাপারে আলোচনা হয়েছে, যদি কোনো দোকানদার সেইখানে মাল রাখে মানুষকে চলতে দেয় না দেয় তাহলে প্রশাসন সেই ব্যবস্থা গ্রহণ করবে। হ্যাঁ, কী বলছে? এতে একটাই বলবো, আমাদের বাঁকড়া যে ভারী পুলিশ কর্তা বা আমাদের ডুমজুর বিধায়ক কল্যাণদা, আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান, এতে আমি স্বাগত জানাই। আর জাম তো মুক্ত করা এখনই দরকার মানুষের জন্য, আগেই আমরা বলেছি মানুষের সঙ্গে মানুষের পাশে, তো যতটা হবে আমরা সবাই মিলে সহযোগিতা করব। এতে আমাদের এক নম্বর প্রধান আছে, উপস্থিত আছেন আক্তার হোসেন মোল্লা, আর আমাদের দু নম্বরে রাজ্য এই একদম 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 ইনশাআল্লাহ হয়ে যাবে, এতে কোনো অভিযান। এবারে দেখুন, সব কাজটা পুলিশ পঞ্চায়েত বিধায়ক করবে না, মানুষকেও সহযোগিতা করতে হবে, মানুষ সহযোগিতা করলে ইনশাআল্লাহ কাজ। আমার নাম রাজু পিয়াদা, হিউম্যান রাইটস সেক্রেটারি।